ইলিশের প্রজনন মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় দেশব্যাপী আগামী বাইশ দিন ধরে সব ধরে মাছ ধরা বন্ধ করা হয়েছে আজ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে অক্টোবর এ সময় সব ধরনের মাছ আহরণ পরিবহন বাজারজাত ও মজুদ নিষিদ্ধ থাকবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীগুলোতে যৌথ অভিযান চালাবে মৎস্য বিভাগ জেলা প্রশাসন ও কোস্টগার্ড এদিকে দীর্ঘ বাইশ দিনের এই অভিযানের সময় প্রতিটি জেলে পরিবারকে বিশ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ ইলিশ নির্বিঘ্নে দিন ছাড়তে পারে সে কারণে ইলিশের প্রতিটি প্রয়োজনের মৌসুমে এ পদক্ষেপ গ্রহণ করে সরকার মোটামুটি মাছ ভালোই যাই পড়ছে মোটামুটি ভালোই পড়ছে এখন ধরো সরকার অভিযান দিছে অভিযান তো আমরা পালন করতে হবে এখন সব উঠে লেছি মোটামুটি মাছটা যাই পাইছি আমরা মোটামুটি চলতে পারছি এখন সামনের দিকে যাই অভিযান দিব এই বাইশ দিন চলতে এতে খুবই কষ্ট হয়ে যাব সরকার যেই আইন যখন করে তখন আমরা আইন মান দেবো কিন্তু এই যে আমাদের জেলেদের যে বরাদ্দটা আসে আমাদের এটা আমরা এক একটা নৌকের সাতজন আটজন লোক আমরা সবাই পাইনা আমাকে যে চাউল আসে জাল আছে সুতো আসে এটা যেন আমরা ঠিক মতন ভাই উপরের লেভেলের কিছু প্রভাবশালী লোকেরা আমাকে এটা লুঠে পিঠা খায়ালাই আমরা কিছুই পাইনা